অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা জুমার নামাজ আদায় করি না। জুমার নামাজ কেউ যদি আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে এবং তার হৃদয়টাকে আল্লাহ তাআলা গাফেলের অন্তর্ভুক্ত করে দিবে, মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দিবে। আচ্ছা, আল্লাহ যখন মোহর মেরে দেয়, কোনো ওয়াজ নসিহত তাকে কি ধরবে আর? আপনি দেখবেন কিছু মানুষকে ওয়াজে নসিহতে কোরআন শরবতগুলি যদি খাওয়াই দেন, এর হেদায়েত হবে না। কারণ কি, এই জীবনে অনেকগুলো জুমা মিস করেছে, মিস করার কারণে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর এঁটে দিয়েছেন। আসুন রসুলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1887। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين اقوام عن وضعهم الجمعات او لا يختمن الله على قلوبهم ثم لا يكونن من الغافلين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন لا ينتهين اقوام عن وضعهم الجمعات, জুমার নামাজ ত্যাগ করার অভ্যাস তোমরা ছেড়ে দাও, যদি এই অভ্যাস তোমরা ছেড়ে না দাও, আওলা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, হেদায়েত শূন্য করে দিবেন, হেদায়েত ঢুকার মতো কোনো রাস্তা রাখবেন আল্লাহ তাআলা। ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহান ও তাআলা হেদায়েত শূন্য করে দিবে, আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, জান্নাতের পথ আপনি পাবেন না, জান্নাতের পথ আপনার সামনে আসবে আপনি গ্রহণ করবেন না, এই মানসিকতা আপনার সৃষ্টি হবেই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।